সারাদেশের মতো চট্টগ্রামত গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়ে সোমবার ছাব্বিশে মার্চ বেয়ানের নগরীর এম আজিজ স্টেডিয়ামত এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করে জেলা প্রশাসন যেটা নগরী ও জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন অংশগ্রহণ করে এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তথ্যচিত্র প্রদর্শন করা হয় ইয়ার আগে একই মাঠত স্বাধীনতার দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল মান্নান পুলিশের চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি ডক্টর এস এম মনিরুজ্জামান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির কমিশনার মোহাম্মদ ইকবাল বাহার জেলা পুলিশ সুপার আলম মিনা জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এই সমত কুচকাওয়াজত সালাম গ্রহণ করে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করা এ পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উগ আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি এ সময় মহানগর বিএনপির সভাপতি ডাক্তার সাদা হোসেন সহ নেতাকর্মীও উপস্থিত আছেন চিটাগাং রোলার স্কেটিং একাডেমির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রোলার স্কেটিং রেলি আয়োজন করা হয়ে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামত উক্ত রেলির উদ্বোধন করে কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অহিত সিরাজ চৌধুরী সহ চিটাং রোলার স্কেটিং এর রোলার স্কেটার ও কর্মকর্তা বৃন্দ যারা এই দেশটির জন্য জীবন দিয়েছেন আজকের দিনে আমরা শ্রদ্ধা স্মরণ করি নগরীর চট্টগ্রাম সানশাইন কলেজে তো নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত এই মহান স্বাধীনতা দিবস এ উপলক্ষে এক স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয় এড়ে কলেজের অধ্যক্ষ সাফিনা কাজী রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন হ্যামারস্টেন জিমোর চেয়ারম্যান সৈয়দ রুম্মন আহমেদ সহ আরও রিডার্স স্কুল অ্যান্ড কলেজের অক্সিজেন ক্যাম্পাসত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাধীনতা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত আলোচনা সভাত প্রধান অতিথি আছিল বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে স্ট্রিট লিগেসি নামর উগ্র সংগঠনের উদ্যোগে রেলি ও বাইক স্ট্যান্ডের আয়োজন করা রেলিগড় লালখান বাজারতুন শুরু নগরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক করি জামান খান মোরতাই শেষ হয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা হাটাজারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন অনুষ্ঠিত হয়ে হাটাচারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন্নাসা শিউলের সভাপতিত্বে প্রধান অতিথি আছিল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বিশেষ অতিথি আছিল উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ ইউনুস গনি চৌধুরী রাউজান উপজেলা প্রশাসন আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আয়োজিত অনুষ্ঠানত উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রাজার সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত রাউজান উপজেলা চেয়ারম্যান এ কে এম এস আরুল হায়দার চৌধুরী বাবুল রাঙ্গোনিয়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হইয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশ আনসার সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত আয়োজিত হয় ফরিকসুরিত নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়ে মহান স্বাধীনতা দিবস উপজেলা প্রশাসন ফরিকসুরি থানা পুলিশ সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারত পুষ্প অর্পণ করে এছাড়াও নজির আহমদিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসাদ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বোয়ালখালী বিভিন্ন সংগঠন ফকতুন বোয়ালখালী কেন্দ্রীয় শহীদ মিনারত পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করা লোহাগাড়া উপজেলার মাডত কোচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতি দিবস পালন করাইয়ে এই সময় উপজেলার নির্বাহী অফিসার মাহবুব আলম উপস্থিত ছিল এছাড়াও উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারত রাত বারোটা এক মিনিটত পুষ্পস্তবক অর্পণ করাইয়ে এই দিবস উপলক্ষে আমরা দিনব্যাপী বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছিলাম এবং বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ সেখানে আমরা পুষ্পস্তবক অর্পণ করেছি চন্দ্রনেশ উপজেলার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাশিম মাহবুব উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনত এক মনজ্ঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত আছিল চন্দ্রনেশ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান স্থানীয় সংসদ সদস্য আলহাস নজরুল ইসলাম চৌধুরী এমপি উপজেলা চেয়ারম্যান আব্দুল জাব্বা চৌধুরী সহ আরো মহান স্বাধীনতা দিবস উদযাপন করছে আনোয়ারা উপজেলা ছাত্রলীগ উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধ ফুল দিয়ে নেয় ব্যাগ শহীদ দলের প্রতি শ্রদ্ধা জানায় উপজেলা ছাত্রলীগের কর্মীল কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলি স্টেডিয়ামত বর্ণাঢ্য আয়োজনে এ দিন উদযাপন করা হয় এ সমত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমর সভাপতিত্বে অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে 74তম স্বাধীনতা দিবস উদযাপন করায়ে সোমবার বেনে রাঙ্গামাটি চিংলামং মারে স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কে এম মামুনুর রশিদ ও পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর কবির দিকে গিয়ে যাচ্ছে গধুনি আমানোর সরকারে পৃথক পৃথকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এ উপলক্ষে খাগড়াছড়ি বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য অলরে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল ইসলাম এই যে দেখো কেউ আইয়ের মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর কেউ আইয়ের মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই হিট